আমাকে আজকে প্রশ্ন করবে শ্রদ্ধেয় খালেদ হোসাইন সুজন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, পানি আমরা বিশুদ্ধ করে ফিল্টার করি, আপনি যদি তোমার আরেকবার যদি কোশ্চেনটা করতেন। পানি আমরা ফিল্টার করি, তাই না, বিশুদ্ধ করার জন্য। আর তোমাকে যদি বলা হয় একটা মানুষকে তুমি বিশুদ্ধ করো, তাহলে তার মাঝে তুমি কি কি ফিল্টার করবে? তার মাঝে কি 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 ফিল্টার করবে? আচ্ছা, বিশুদ্ধ করতে চাইবে? হ্যাঁ, বিশুদ্ধ করতে চাইবে। ওকে, তাহলে তার মন আগে বিশুদ্ধ করব, তার মাইন্ড আগে ফ্রেশ করব, চেষ্টা করব করার জন্য। অ্যান্টিবায়োটিক খাবে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কোশ্চেনটা আমি এত ইন্টেলেকচুয়াল কোশ্চেন করতে পারি না। আই ফিল ভেরি আনকমফোর্টেবল বিকজ আই থিঙ্ক আই অ্যাম আ বিট গর্জিয়াস। এখানে সব গর্জিয়াস লেডিজরা দাঁড়ানো, আমার এত ইন্টেলেকচুয়াল কোশ্চেন করাটা আপনার একেবারে ঠিক হবে না, আনকমফোর্টেবল। আমি একেবারে ইজি একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে তোমাকে যদি তিনটা উইশ দেওয়া হয়, লাইক তুমি নিজের জন্য একটা উইশ করতে পারবে, অর ফ্যামিলির জন্য একটা উইশ করতে পারবে, অর ফর ইয়ার কান্ট্রি একটা উইশ করতে পারবে, তুমি এই তিনটা থেকে কোন উইশটা চুজ করবে? আর যে উইশটা চুজ করবে সে উইশটা কি? অ্যাট ফার্স্ট আমি যেটা উইশ করতে চাই সেটা অবশ্যই আমার কান্ট্রির জন্য। আচ্ছা, ফ্যামিলি জন্য উইশ করবে? বাংলাদেশকে নিয়ে আমি যেটা উইশ করতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে একটা লংগেস্ট সি বিচ আছে সমুদ্র সৈকত কক্সবাজার, নেক্সট বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন, অনেক বিউটিফুল, নেক্সট আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত রয়েছে, আমি এগুলোকেই উইশ করব ফার্স্টে। বাংলাদেশের জন্য একটা উইশ, কোনো একটা ভালো কোনো কিছু উইশ করা, মানে আমি বোঝাতে পারি ইচ্ছা করে ইচ্ছা, মানে আমি উইশ করি ধরো আমি মিস ওয়ার্ল্ড হব, এটা আমার একটা উইশ, ঠিক আছে, আমি অনেক সুন্দরী হয়ে যাব, আমি অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবো, এটা আমার একটা উইশ। তো বাংলাদেশের জন্য যদি তুমি উইশ করে থাকো, সেই উইশটা কি সেটা প্রপারলি বলো। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাই সব আইন কানুন মেনে চলি, কেউ কারো ক্ষতি না করি, এটা আমার একটা উইশ। থ্যাংক ইউ ভেরি মাচ। চাঁদে যায়, অনেক গ্রহে যায়, প্ল্যানেটে যায়, তো তোমাকে যদি অপশনস দেওয়া হয়, মনে করো যে তোমাকে সিলেক্ট করা হলো আফটার তুমি ক্রাউন করার পরে, হিস এক্সেলেন্সি মিস্টার ডোনাল্ড ট্রাম্প, হিস এক্সেলেন্সি মিস্টার ভ্লাদিমির পুতিন, অ্যান্ড হিস এক্সেলেন্সি আমাদের প্রেসিডেন্ট মিস্টার আব্দুল হামিদ, তুমি কাকে কেন চুজ করবে যে তোমাকে নিবে স্পেস শাটল আউটার স্পেস? ওয়াই? থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইয়ার কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আই উড লাইক টু টেক মিস্টার আব্দুল হামিদ উইথ মি বিকজ he was a lawyer and also ex-speaker of Bangladesh National Parliament. And I think Mr. Putin and Donald Trump, they might be busy with different democratic issues in their country, as their country is so much big than ours. So I would like to take Abdul Hamid because he knows very well when and how to take decisions. থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে যদি ইফ ইউ আর এডিটার অ্যান্ড ইফ ইউ আস্ক ফর টুমোরোস হেডলাইন, কি তুমি হেডলাইনটা তুমি প্রেফার করবে টুমোরোস নিউজ পেপারের জন্য, আগামীকাল কি নিউজ পেপারের জন্য কি হেডলাইনটা তোমার চয়েসেবল বা তুমি চাও অ্যাজ অ্যান এডিটার? As I belong from a family
where my grandfather is a professor, my father is a professor, and also I have the desire to become a professor on Buet. So I have the mentality of teacher, and I think that if I become a teacher, and I should have to give a headline in tomorrow's news, so I would like to say that it will be that learn for yourself, not to get GPA 5 or golden A plus. Don't run after that. If you have talent, success will come to you. You won't have to run after that. That's it. Champion. But I would rather, if you would have asked me same question, I would say that tomorrow's newspaper and headline, they go, I miss one.